বিছানার চাদরে জমে থাকা ধুলো বালি এবং ব্যাকটেরিয়া খুব সহজেই শরীরে প্রবেশ করতে পারে। হতে পারে ব্রণ, অ্যালার্জি, একজিমা সহ নানা ধরনের রোগ। তাই অন্তত 2 সপ্তাহ পরপর বিছানার চাদর অবশ্যই বদলাতে হবে। অপরিষ্কার বিছানার চাদরে শুধু যে চর্মরোগী হয় তা নয়, বরং নোংরা চাদর আপনার ঘুমেও সমস্যা করে। চাদর পরিষ্কার না হলে নাক ডাকা এবং হাঁচির মতো সমস্যা হতে পারে। 2017 সালের এক গবেষণায় বলা হয়েছে, অনেকগুলো সংক্রামক ব্যাধি বিছানা থেকেই ছড়ায়। মানুষের শারীরিক নিঃসরণ, ঘাম এবং ত্বকের কোষ ছাড়াও নানা ধরনের জীবাণুর আশ্রয়স্থল বিছানার চাদর। ফলে বিছানার চাদরে জমে থাকা ধুলোবালি ও ব্যাকটেরিয়া খুব সহজেই শরীরে প্রবেশ করতে পারে। হতে পারে ব্রণ, অ্যালার্জি, একজিমা সহ নানা ধরনের রোগ। কাজেই প্রতি সপ্তাহে গরম পানি দিয়ে বিছানার চাদর ধুয়ে ফেলুন, ধোয়ার পরে ইস্ত্রি করা উচিত। বিছানার চাদর পরিষ্কার রাখতে কয়েকটি নিয়ম মেনে চলতে পারেন। বিছানায় যাওয়ার আগে গোসল করা, জিম বা ব্যায়াম করার পরপরই না ঘুমানো, ঘুমোতে যাওয়ার আগে মেকআপ তোলা, ঘুমানোর ঠিক আগে লোশন, ক্রিম বা তেল না লাগানো, বিছানায় খাওয়া বা পান না করা, বিছানায় পোষা প্রাণী না রাখা এবং বিছানায় ওঠার আগে আপনার পা বা মোজা থেকে ময়লা পরিষ্কার করা। ভালো ঘুম আর সুস্থ জীবনের জন্য নিয়মিত পরিষ্কার বিছানার চাদর ব্যবহার করুন।